سمع الله لمن حمده غليمن حمده কি غليمن حمিদা বলে কি কোন শব্দ আছে এক নতুন শব্দ বানালাম আমি একটা سمع الله আল্লাহ তার কথা শুনেন لمن حمিদা যে তার কথা যে আল্লাহর প্রশংসা করে سمع الله আল্লাহ তার কথা শুনেন لمن حمিদাহ যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো চলেন এবার উঠি سمع الله لمن حمিদা আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তার প্রশংসা ইয়া সমতা আকাশ পরিমাণ প্রশংসা মিলাল আর জমিন প্রবেণ প্রশংসা মিলামা বাইদহমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা মিলামা শেতামিন শাইন বাদ কত আমি প্রশংসা করব তুমি যত চাও তত তোমার প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন হাত ওই পর্যন্ত উঠাতে হবে উঠে ছেড়ে দিতে হবে আব্দুর রাজ্জাক সাহেব হাত কি উঠিয়ে ধরে রাখবো না হাত আবার বাঁধবো জি না হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে এবার সিজদায় চলেন সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা সিজদা করতে হবে সাত হাড়ের উপরে উমর তনজদলা সবাতে আজম আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে সাত হাড়ের উপরে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত গণন তো দেখি নাক কপাল এক আগে নাক না আগে কপাল এগুলো অহেতুক কথা যখনই যাক নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে নাক এবং কপাল দুটাই লেগে থাকবে কপাল লেগে আছে নাক লেগে নাই তখন সিজদা হয়নি দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে দুইটা সমন্বয়ে এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আরো জরুরি কথা আল্লাহ রাসূল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পাবেন না কেন যা খোলা আছে সবই সিজদাতে যাচ্ছে জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবে না একবার টোটালি নিষেধ প্যান্ট উপরে জড়াতে হবে আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট এখনো নিচে না থাকে দেখো এমনিতে ইবাদত করেন পরকাল হারাতে এসেছে তোমার মাকে আর আমি কি যে বলি তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে আছে তুমি মনে কিছু নেই না আসলে এটা তোমার মা নয় নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা মা তো আর এমনটা করে না তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না কথাই নাই তার সাথে তার এক শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে আছে তুমি সাধারণভাবে দেখিও না এটা খুব কঠিন তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে কোমরে নিচে নয় আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকবে আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে যখন সিজদায় যাবে তখন চুলও সিজদায় যাবে কাপড় চুপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন সব কিছু সিজদায় যাবে আল্লাহ রাসূল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে আর যে দুই পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকবে পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে এভাবে হাদিসে বাবু বাঁধা আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানে নেই তো অন্ধকারে ঘর আমি হাতে এইভাবে দেখছিলাম কি বাবুর কোথায় 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 দেখি কোথায় আমার হাতটা গিয়ে পড়লো রাসূলের দুই পায়ের নিচে তখন তিনি সিজদায় ছিলেন তো একটা হাত দুই পায়ের নিচে পড়লে দুই পায়ের উপরে পড়লে তাহলে পা দুটা কি হয়েছিল জমা হয়েছিল সিজদার সময় পা জমা করে নিতে হবে আবার যখন সিজদায় উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে এবার চলেন সুবহান রব্বিল আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে তিনবার পাঁচবার দশবার একটারও হাদিস ঠিক নাই যে যত পারে বলুন সুবহান কুদ্দুসান রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে
বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওবিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছা বলুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জল্লাহু ওয়ালাহু আখিরুল্লাহু নিতু সিররা হে আল্লাহ তুমি আমার ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ গোপনীয় পাপ সব পাপ ক্ষমা করে দাও যতবার ইচ্ছা বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জল্লাহু ওয়ালাহু আখিরুল্লাহু ওয়ালা নিয়াতুহু সিররা সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয় কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন ঋণ বেশি হয়ে গেছে সিজদাতি বলেন আল্লাহ মাকফিন বি হালালিকান হারামিক ও অগ্নি বি ফাজলে কামান সেওয়াকা নলে সন্তুষ্টি চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফা ফাআফু আন্নি তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আল্লাহ ইন্না কাফুবুন ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুই ক্ষমাকে ভালোবাসো ফাফননি আমাকে ক্ষমা করো ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন কোরআন মাজিদ পড়বেন না কোরআন মাজিদ পড়ার কথা আসছে উঠে আসেন উঠে এসে বলেন আল্লাহ মাগফিরলি ও রাহামলি ও হাদিনি ও আফনি আরজুকনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আবার সিজদায় যান সিজদায় উঠে আসেন এ হলো এক রেকাত আর এক রেকাত এভাবে এ হলো দুই রেকাত এটা যদি আত্মাহিতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে পায়ের বৃদ্ধা আঙ্গুলটা কেবলামুখী থাকবে আর গোড়ালিটা বের হয়ে থাকবে আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে আর বাম পাটা ডান দিকে চলে যাবে যেটাই সালামের বৈঠক এক রেখাতে সালামের বৈঠক আছে তা হলো বিতর দুই রেখাতে সালামের বৈঠক আছে তা হলো ফজর তিন রেখাতে সালামের বৈঠক আছে তা হলো মাগরেব চার রেখাতে সালামের বৈঠক আছে তা হলো জোহর আসর এশা যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন এবার হাত হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে হাঁটুর উপরে থাকবে ডান হাতের আঙ্গুল এইভাবে আগের দুটা চাপেন বন্ধ করেন করেন তো দেখি তৃতীয় নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মেয়ে খালেদা তুমিও করো উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন দুইটাকে জমা করেন তৃতীয় অঙ্গরের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন দেখেন এভাবে আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে এই যে গোলাকার তারপরে যে এই আঙ্গুলটা এবার এবার হাঁটুর উপরে রাখেন দেখেন অবিরাম নড়বে সবসময় ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিসও নেই আর নড়া মানে শয়তানকে আঘাত করা একবার নড়িয়ে শয়তানকে আঘাত করব কেন নড়তেই থাকবে শয়তানকে আঘাত করতেই থাকবো একবার আত্মাহিয়ত থেকে নিয়ে সালাম পর্যন্ত